দেখুন টিএমসি সব নেতারা কম বেশি দুর্নীতি করেছে, বাঁচার জন্য ভয় দেখাচ্ছে, হিংসা দেখাচ্ছে। আমি ভাঙড়েই থাকি, ভাঙড়ে নৌসাদ আর ইয়ের যে আমাদের ওখানকার এমএলএ তাদের ঝগড়া চলছে নিজেদের মধ্যে, হিংসাত্মক ঝগড়া, রোজ উত্তেজনা হচ্ছে। তো একটা বিরোধী পার্টি জিতেছে, তাকে ওরা কাজ করতে দেবে না, তাকে অত্যাচার করবে, এটা চলতে পারে না। তাই উত্তেজনা হচ্ছে, সরকারের দায়িত্ব শান্তি রাখা, যেন ওখানকার মানুষ শান্তিতে থাকতে পারে। খুবই দুর্ভাগ্যজনক, যারা উত্তরপ্রদেশে দেখতে যান যে ওখানে কি গণ্ডগোল হয়েছে, সেখানে মারা গেল মায়ের মৃতদেহ, তার ছেলে আর স্বামী কাঁধে করে নিয়ে যাচ্ছে, দৃশ্য দেখতে হচ্ছে। বাবা পাঁচ মাসের বাচ্চা মারা গেছে, তাকে বডি আনতে ব্যাগের মধ্যে মুরগির মতো করে নিয়ে যাচ্ছে, এর চেয়ে দুর্ভাগ্যের কী হবে? কোন রাজ্যে আছি আমরা? তারপরে মমতা ব্যানার্জি বড় বড় কথা বলবেন, দিয়ে নিয়ে যারা আন্দোলন করছে তাদের বেতন কাটা হোক, অখিলগিরি বলেছে। অখিলগিরি বড়ার কে আছে এটা? অখিলগিরি যখন যান না অফিস, তাহলে তার মন্ত্রী হিসাবে তার বেতন কাটা হবে? তারা ডিএ কাজ করেছেন বলে তার অধিকার চাইছেন, দেননি বলে রাস্তায় বসেছেন। আমরাও চাই তারা অফিস যান, কাজ করুন, মানুষকে পরিষেবা দিন। কিন্তু যদি তারা বছরের পর বঞ্চিত হন, একসময় তো কথা বলবেনি ওনারা, তাই বলছেন। এটা তো সরকারের কাছে আছে, সরকার মেনে নিক তাদের ডিএর দাবি, তারা গিয়ে কাজ করবেন। ক্যাবিনেট মিটিংয়ে অখিলগিরি তিন চারজন বিডিওর বদলির কথা সরাসরি বলেছিলেন, তাহলে কি এখন নেতারাই ঠিক করছে তার বদলির কথা? চিরদিনের নেতারাই ঠিক করেন, এসপি কে হবে, ডিএম কে হবে, ওখানকার টিএমসির নেতারা ঠিক করেন, এবং কি কর্মচারী, বিডিও তো খুব সাধারণ ব্যাপার। সেই জন্য কোনো অফিসার ঠিকমতো কাজ করতে পারে না, নেতাদের মন রাখতে গিয়ে, তাদের গুড়বুকে থাকতে গিয়ে তাদের সময় কেটে যায়, সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারেন না। বরানগর কর্মী সম্মেলন থেকে মদন মিত্র বলেছেন এরপর আরও সাবধান হতে হবে, নাহলে এজেন্সি আসছে, সব জায়গাতে এজেন্সি পাঠিয়ে তাদেরকে সাবধান তো আগে হওয়া উচিত ছিল। তারা যদি দুর্নীতি চুরি না করতেন এজেন্সি আসতো না। ঠিক আছে, মদন দা পুরনো লোক, অভিজ্ঞ, অনেক গাঢ়ে জল খেয়েছেন, তিনি বলেছেন কমপক্ষে বাকি নেতারা সাবধান হোক, না তো লাইন লেগে যাবে। কর্ণাটকের মতো এখানেও নব্য আদি বিজেপি সমস্যা, নব্যদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, অথচ আপনার সময় 18 জন বিধায়ক ছিল, 77 কোনো সমস্যা নয় এটা, যে পার্টিতে লোক আসে না সেখানে কোনো সমস্যা নেই। আমাদের পার্টিতে প্রচুর লোক এসেছে, এখনও আসছেন, জয়কে দেখছেন তো, নতুন লোক আসতেই থাকবে, না নতুন নেতা তৈরি হবে কী করে, পার্টি বাড়বে কী করে? আমাদের পার্টিতে সেই ব্যবস্থা আছে, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে সমাহিত করে চলা, অনেক সময় সেটা হয়ে ওঠে না, তো এই সমস্যা হয়। কিন্তু তার জন্য দিল্লির নেতারা আসছেন, এখানকার নেতারা বসে সবসময় ডক্টর করে যে গ্রামে পাঠানোর কথা হচ্ছে, গ্রামের মানুষের জীবনে কোনো মূল্য নেই। ইউক্রেন থেকে যারা ফিরে এসেছিলো তারা এখন ডক্টর হয়েছে কি? তাদের সবার দায়িত্ব নিয়েছিল মমতা ব্যানার্জি, কেন দিচ্ছেন না? তারা তো কয়েক হাজার আছে স্টুডেন্ট, তাদেরকে ডাক্তার বানান, এখানে হসপিটালে ভর্তি করে, তাহলে তো মেডিকেল কলেজ, তাহলে তো হয়ে যাবে। উনি কোনো সমাধান করেন না, একটা কিছু বলে দিয়ে লোককে আর বিতর্ক তৈরি করেন, নার্স 7 দিনে তৈরি করে দেবেন, সেটা সম্ভব নাকি? না তার কাছে কেউ যাবে, সে ডাক্তারের কাছে কে দেখাবে? ওনার নেতারা দেখাবেন? অভিষেক ব্যানার্জির দাবি যে সিদ্ধার্থ শঙ্কর রায় বা জ্যোতি বসু এভাবে ঘুরতেন না, মমতা ব্যানার্জি যেভাবে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, লাভটা কী হচ্ছে? ঘুরে ঘুরে নেতারা সব জেলে চলে যাচ্ছে, ঘুরছেন তো উনি, বাকি নেতারা কোথায়? আর তো ওনার কাছে কাউকে দেখা যায় না, অভিষেকের কাছে কাউকে দেখা যায় না, কাউকে ঘুরতেই দেন না, বাকিদের কর্মচারী করে রেখেছেন, কী করে হবে?